নমস্কার বন্ধুরা, জয়ন লাইফস্টাইল ব্লগসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি বন্ধুরা। আপনাদের সাথে আমার শেয়ার করতে খুব ভালো লাগে। আমি তেমন বেশি কিছু ভালো পারি না, কিন্তু তবুও শেয়ার করতে খুব ভালো লাগে, তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করি। আজকে বন্ধুরা আমি বানাবো পুঁই শাকের পাতা দিয়ে বড়া। এই পুঁই শাকের পাতা দিয়ে বড়াতে কী কী লাগবে, কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে, দেখে ভালো লাগলে একটু শেয়ার করবেন, লাইক করবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা, আর কমেন্টে কিছু লিখলেও ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, আসুন এবার আমরা রান্নাঘরে যাই, গিয়ে আমি রান্নাটা শুরু করি। বন্ধুরা, আমি পুঁই শাকের পাতা কুচানো আর গ্রেট করা আলু দিয়ে বড়া বানাবো, সেটা দেখাতে এখন আমি রান্নাঘরে এসেছি। এই দেখুন, পুঁই শাকের পাতাগুলো আমি কুচিয়ে নিয়েছি। আর এই যে গ্রেট করে রেখেছি আলু, এটা দিয়ে দেবো। এই যে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি, আর দু কোয়া রসুন গ্রেট করে দিয়ে দিচ্ছি। ছোট রসুনের কোয়াগুলো, তার জন্য 4-5 কোয়া দিয়ে দিলাম। এবারে এই যে নুন আছে, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর এটাতে আছে একটু সুগার ফ্রি, চিনির বদলে সুগার ফ্রি দিচ্ছি, একসাথে দিয়ে দিচ্ছি। এটাতে একটু বিট নুন দিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা অল্প চালের গুঁড়ো দেব, অল্প করে চালের গুঁড়ো দিলে একটু শক্ত হবে বড়াটা। এবারে দিচ্ছি বেসন, বেসনটা একটু পরিমাণ বেশি করে দেব। আমি কড়াতে তেল বসিয়ে এসেছি যাতে তেলটা গরম হয়ে যায়। এবারে আমি সবগুলো জায়গায় করে মেখে নিচ্ছি। আর একটু বেসন লাগবে, আর অল্প জলের ছিটা দিতে হবে। অল্প জল দিতে হবে, অল্প করে জল দিয়ে দিচ্ছি, খুব একটা বেশি দেবো না জল। এই যে মেখে নিয়েছি বন্ধুরা, এবারে আমি এটা বড়া করে দেব। আমি কড়াতে তেল বসিয়ে এসেছি বন্ধুরা, আমি এখন বড়াগুলো ভাজব। আমি এখানে রিফাইন্ড অয়েল গরম করে রেখেছি,
এবারে আমি এই যে বড়াগুলো রেডি করে রেখেছি, এবার দেবো এটাতে দিয়েছি। আবার আরেকবার বলে দিচ্ছি, আমি আলাদা করে ইনগ্রিডিয়েন্টস বলিনি, তার জন্য আবার বলে দিয়ে দিচ্ছি। এখানে পুঁই শাকের পাতা কুচিয়ে নিয়েছি, একটা ছোট্ট আলু গ্রেট করে দিয়েছি, একটা পেঁয়াজ কুচি দিয়েছি, অল্প একটু আদা গ্রেট করে দিয়েছি, চার ছোট ছোট চার পাঁচ কোয়া রসুন গ্রেট করে দিয়েছি, অল্প মিষ্টির জন্য অল্প সুগার ফ্রি দিয়েছি, আর মশলার মধ্যে নুন, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি, অল্প বিট নুন দিয়েছি, আর কিছু দিইনি। এই যে আমার এবারে বড়াটা ভেজে আমি গ্যাসে কম আঁচে বড়াটা ভাজবো। কম আঁচে ভাজলে ভেতরটা ভাজা হয়। এই বড়াটা ভাতের সাথে, ডালের সাথে খাওয়া যায়, শুধু ভাতের সাথে খাওয়া যায়। তারপর বিকেলবেলা চার সাথে সস দিয়ে চপের মতো খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। আমি আজকে এটা বেসন, শুধু বেসন আর চালের গুঁড়ো দিয়ে করেছি, আর এটাতে ডিমও দেওয়া যাবে, চিংড়ি মাছ দেওয়া যাবে, খুব ভালো হবে খেতে। এটা একটু সময় লাগবে বন্ধুরা, আমি এটা আপনাদেরকে দেখালাম, আবার আমি ভাজাটা পুরো শেষ করে আপনাদেরকে আবার দেখাবো। বন্ধুরা আমি আবার এসে গেছি, আবার আমার বড়াগুলো শেষের দিকে, ভাজা শেষের দিকে হয়ে এসছে। এই যে এই দেখুন বড়াগুলো ভেজে রেখেছি, এই দুটো উঠিয়ে নেব। এই বড়াগুলো গরম গরম খেতে হয়। বন্ধুরা আমি বড়াগুলো ভেজে নিয়েছি, এই দুটো বড়া উঠিয়ে নেব। উঠিয়ে নিলেই আমার বড়াগুলো বানানো শেষ হয়ে যাবে। এই বড়াগুলো গরম গরম খেতে খুব ভালো লাগে, ভাতের সাথে হোক আর চায়ের সাথে হোক, চায়ের সাথে এটা পকোড়ার মতো খাওয়া যায়, খুব ভালো লাগে। এই দেখুন বড়াগুলো হয়ে গেছে। এই যে আমি এবার একটু সাজিয়ে বড়াগুলো একটা ফটো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আজকে আমার বড়া বানানো হলে হয়ে গেল। এখন দেখুন কেমন লাগছে, ভালো লাগলে একটু শেয়ার করবেন, লাইক করবেন। ঠিক আছে বন্ধুরা, আমি একটা ফটো দিয়ে দেবো বড়াগুলোর।